মহামারী মোকাবেলায় চীন থেকে এলো বিপুল মেডিকেল সরঞ্জাম। এর আগে বাংলাদেশকে মাস্ক ও হেড কভার দিয়েছে ভারত। মহামারী মোকাবেলায় চীনের কুনমিং থেকে মেডিকেল সরঞ্জাম ঢাকা এসে পৌঁছেছে। চীন থেকে আসা এই দ্বিতীয় চালানে রয়েছে 10,000 টেস্ট কিট, 10,000 পিপিই ও 1,000 থার্মোমিটার। মেডিকেল সরঞ্জামাদি নিয়ে বৃহস্পতিবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় চীনের একটি কার্গো উড়োজাহাজ। বিমানবন্দরে মেডিকেল সরঞ্জামগুলো গ্রহণ করে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক জনসংযোগ শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে ঢাকার চীন দূতাবাস এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে কিট ও মেডিকেল সরঞ্জাম এসেছে। বৃহস্পতিবার বিকাল 4টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কিট এসে পৌঁছায়। মহামারী মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশকে মেডিকেল সরঞ্জাম সহায়তা দিচ্ছে চীন সরকার। এর অংশ হিসাবে বাংলাদেশেও দ্বিতীয়বারের মতো এসব টেস্ট কিট, পিপিই ও থার্মোমিটার পাঠিয়েছে তারা। প্রথম দফায় বাংলাদেশকে 2,000 কিট ও চিকিৎসা সামগ্রী দিয়েছিল চীন। মূলত মহামারী এই রোগ পরীক্ষায় বাংলাদেশে পর্যাপ্ত টেস্ট কিট না থাকায় সম্প্রতি সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি চীনের কাছে টেস্ট কিট সহ চিকিৎসা সরঞ্জাম সহায়তা চায়। চীন এ বিষয়ে ইতিবাচক সাড়া দেয়। দেশটি এই মহামারী মোকাবেলায় ইতালি সহ অন্যান্য দেশকেও সহায়তা করছে। এর আগে মহামারী মোকাবেলায় সহায়তা হিসেবে বাংলাদেশ সরকারকে 30,000 সার্জিক্যাল মাস্ক এবং 15,000 হেড কভার দিয়েছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিবা গাঙ্গুলী দাস আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের হাতে মেডিকেল সামগ্রীগুলো হস্তান্তর করেন। এই সহায়তার বিস্তার মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টা সহযোগিতা করবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের অন্যান্য স্টেক হোল্ডারগণ এই অঞ্চলে মহামারীর প্রাদুর্ভাব রোধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে পেশাদার চিকিৎসাগণের মধ্যে মতবিনিময়ের জন্য ভিডিও কনফারেন্স করাকে শ্রেয় মনে করছে। এতে বলা হয়, বন্ধু এবং প্রতিবেশী হিসাবে এই মহামারীর বিরুদ্ধে এই লড়াইয়ের সময় ভারত বাংলাদেশের পাশে থাকতে প্রস্তুত আছে। ভারতীয় মিশনের বিবৃতিতে বলা হয়েছে, ভারত, বাংলাদেশ এবং অন্যান্য সার্কভুক্ত দেশগুলো একসঙ্গে কাজ করলে এই মহামারী বিস্তারে সৃষ্ট এই ভয়াবহ পরিস্থিতি থেকে বের হয়ে আসা সম্ভব। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের 15 মার্চ সার্কের অন্যান্য দেশের নেতাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্স করেন। সেখানে তারা প্রাণঘাতী এই সংক্রমণ ব্যাধির বিরুদ্ধে একই সঙ্গে লড়াই করতে ঐক্যমত প্রকাশ করেন।